দার্জিলিংয়ের সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি, ঠান্ডা কি বাড়বে? এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছরটা শুরু হলো তাপমাত্রা বৃদ্ধি দিয়ে। এদিন কলকাতা সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় 3 ডিগ্রির মতো। তবে এদিন দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে দক্ষিণবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া। এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 2 জানুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কুয়াশা থাকতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুকনো থাকলেও কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 3 জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। এরপর দেখে নেব এক নজরে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2 জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী 5 দিনের রাতের তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে বলা হয়েছে। এরপর চোখ রাখব কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশেপাশের এলাকায় পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে সকালের দিকে কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। শনিবার বছরের শেষ তীরে যা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 91%।